আশা করছি তোমরা সবাই ভালো আছো। পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে বিরিয়ানি করে দেখাবো কি কি উপকরণ লাগছে একটু দেখে নাও। এখানে আমি 1 কিলো 250 বিরিয়ানি চাল নিয়েছি, 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আলু নিয়েছি কেটে, হোমমেড বিরিয়ানি মশলা নিয়েছি 2 চামচ, 150 দই নিয়েছি, 3 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি, গোটা গরম মশলা তেজপাতা নিয়েছি, 250 দুধ নিয়েছি, 1 কিলো মাংস নিয়েছি। এখানে আমি আতর নিয়েছি, ফুড কালার নিয়েছি, 1.5 সাইজ লেবু নিয়েছি, কেওড়া জল নিয়েছি, গোলাপ জল নিয়েছি আর ঘি নিয়েছি। চালটা আমি 1/2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। আমি একটা এরকম সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ গুলো দিয়ে দেবো। আমি আর একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা এইভাবেই ভাজবে, আমি বেশি ভাজলাম না, বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি এতে জল দিয়ে দেবো। বন্ধুরা, এতে আমি এবার আলুটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো আর ফুড কালার দিয়ে দেবো সামান্য একটু, দিয়ে আলুটা খানিকক্ষণ হতে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। আমি এটা একটু খুলছি, দেখো বন্ধুরা আলুটা কি সুন্দর একটা কালার চলে এসেছে। আলুটা আমার 80% কুক হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেবো। এরকম আলুটা ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নেবে। এইভাবে সব আলুগুলো তুলে নিচ্ছি, এইভাবে সব আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এটাকে 2 মিনিট আমি নাড়িয়ে নেব। গ্যাসটা হাই ফ্লেমে দেবে। বন্ধুরা, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দেবো আর বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে দেবো। এটা কিছুক্ষণ হতে দেবো। এবার মাংসটা আমি ভালো করে কষিয়ে নেবো। পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি, এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। একটা বাটি নিয়েছি, এতে আমি 2 চামচ মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি, 1 কাপ কেওড়া জল দিয়ে দিচ্ছি, 4 ফোঁটা মতন মিঠা আতর দিয়ে দিচ্ছি, সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি,
এটাকে আবার সাইডে রেখে দেব। আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, 80% মতন ভাতটা কুক করে নেব। আর যে গরম মশলাগুলো নিয়েছিলাম, গরম মশলা তেজপাতা সব দিয়ে দিচ্ছি, আর 2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এর ভাতটা কিছুক্ষণ হতে দেবো। বন্ধুরা, মাংসটা আমার 60% হয়ে গেছে, এবার আমি দইটা দিয়ে দেবো। আর লেবুটা দিয়ে দেবো। এটা না দিয়ে দেবো ভালো করে। এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে ফের এটা চাপা দিয়ে দেবো। বন্ধুরা, এতে আমি অল্প করে দুধ দিয়ে দেবো। বন্ধুরা, আমি যে দুধটা রেখেছিলাম দুধটা সবটা দিয়ে দিচ্ছি। এটা নাড়িয়ে দেবো। আবার কিছুক্ষণ হতে দেবো। এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে আরো কিছুক্ষণ হতে দেবো। বন্ধুরা, ভাতটাও আমার হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, হাঁড়িটাকে আমি একটা তাওয়ার উপরে বসিয়ে নেবো। বন্ধুরা, এরকম ভাবে বসিয়ে নেবে। বন্ধুরা, ভাতটা আমি 80% কুক করে নিয়েছিলাম, আর ভাতটা আমি দিয়ে দিচ্ছি। ভাতটা আমি একটু এবার খেলিয়ে নেব। যে গোলাপ জল আর কেওড়া জলের মিশ্রণটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আর ঘিটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট রাখবে, তারপরে 15 মিনিট স্লো করে দেবে। বন্ধুরা, 25 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে 25 মিনিট মতন দমে রেখে দিয়ে তারপরে পরিবেশন করবো। দেখো বন্ধুরা, বিরিয়ানিটা আমার হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বিরিয়ানিটা আমার